হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার তার থেকে কম হতো না, বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়। নীরবতা ভেঙেই অবশেষে মুখ খুললেন মাশরাফি। পুরো আন্দোলন ঘিরে যার ছিটে ফুটাও দেখা যায়নি, সেই ম্যাচ এবার জানালেন ক্রিকেট বোর্ডে আসবেন কিনা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ক্রিকেট বোর্ডে আপনারা ম্যাচকে দেখতে চান কিনা? তবে চলুন এবার জানা যাক মাশরাফির কি চাওয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 2018 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে যে পরবর্তী বিসিবি সভাপতি হবেন তিনি। 2024 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। তবে গেল 5 আগস্ট ছাত্রদের গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দিন ভেঙে দেওয়া হয় সংসদ, আর পুরো আন্দোলনে নিশ্চুপ ছিলেন মাশরাফি, যে কারণে ভক্তদের ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন তিনি। তবে গতকাল এক সংবাদ মাধ্যম চ্যানেলে সাক্ষাৎকারে মুখ খুলেছেন সব বিষয় নিয়ে। সেখানে প্রশ্ন করা হয় ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে। জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি, সাধারণত নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম হয়তো উপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না, যোগ করেন তিনি। এরপর বলেন, যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে সে জায়গা থেকে চেষ্টা করতে পারি, কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটাই সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে, কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো, কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই, ডিজার্ভও করি না। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।